इल्मा इंग्लिश मीडियम स्कूल हावड़ा का एक ऐसा मॉडल स्कूल जो इंग्लिश मीडियम के साथ साथ बच्चों को कई और तरह की भी तालीम देती है। हावड़ा में कल इसका मनाया गया सालाना फंक्शन। इस सालाना फंक्शन में मौजूद रहे हावड़ा ज़िला के कई मशहूर हस्तियां, जहां पे बच्चों ने अपना परफॉर्मेंस दिखाया और स्कूल के मैनेजमेंट से जब सहाफ़ियों ने बात की तो उन्होंने अपने स्कूल के बारे में बताया कि हम बच्चों को दुनिया की तालीम के साथ साथ दीन की तालीम देना भी अपना फ़र्ज़ समझते हैं, इसलिए हम इस इदारे में हर किस्म की सहूलियात के साथ बच्चों को स्मार्ट बनाना चाहते हैं ताकि वो दुनिया में स्मार्ट बने और दीन के हिसाब से भी स्मार्ट बने। इस स्कूल के मैनेजमेंट के शेख मुरसलीन ने सहाफ़ियों से बात करते हुए अपनी स्कूल के बारे में बहुत ही अहम अहम जानकारी दी। साथ ही स्कूल की कई असातजा और स्कूल के स्टूडेंट ने भी सहाफ़ियों के साथ बात की। ये स्कूल का सालाना फंक्शन था जो हर साल मनाया जाता है। आइए देखते हैं क्या कुछ कहा उन्होंने न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। आज देखिए हमारा स्कूल में सारा साल भर में हम लोग बच्चों को जो पढ़ाते हैं वो क्या पढ़ा है क्या सीखा है इसका प्रेजेंटेशन हम लोग एनुअल फंक्शन में करते हैं। तो हमारा जो मिशन है सिर्फ एडुकेशन नहीं देना, एडुकेशन का संग हम लर्निंग प्रोसेस में हम लोग पढ़ाते हैं बच्चों को अमली मक्स जिसका अखलाक बेहतरीन हो जाए, जो हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हदीस में कहा है तलाबुल इल्मी फरीदतुन अला कुल्ली मुस्लिमीन। तो मुसलमान हर मुसलमान के लिए पढ़ना बेहद ज़रूरी है, फ़र्ज आइन है। उसका हैसियत तक मतलब उसका जो स्टेटस है उतना तक ज़िंदगी गुजारने के लिए दीनी इल्म और दुनियावी इल्म दोनों ही सीखना चाहिए। इसलिए हमें महसूस हुआ कि हमारी जो माइनॉरिटी कम्युनिटी है ये पिछड़ा हुआ है एडुकेशन में, इसलिए हमने वेस्ट बंगाल में एक नहीं 16 स्कूल हम लोग ने छोटा छोटा बनाया है। मिनिमम फीस 250 रुपीज़ फीस लेके, कहीं 300 रुपया फीस लेके हम लोग बच्चों को एकदम इंग्लिश मीडियम स्कूल हम लोग चला रहा, हम लोग मॉडर्न एडुकेशन दे रहा विद इस्लामिक बाउंड्रीज। सुना करेछि आमार बाबा खूब कष्ट करे, आमार भाई आमार पाशे रयेछे, आमार एकटा बोन, আমরা দু ভাই এক বোন, যখন আমরা স্কুলে পড়েছি স্কুলের মোটা মাইনে অ্যাডমিশন চার্জ বুকসের অনেক দাম আমার বাবাকে অনেক কষ্ট করতে দেখেছি। তখন থেকে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ইংরাজি মাধ্যম স্কুলে, যারা মনে করছেন সমাজের পরিবর্তন করতে গেলে শিক্ষা দিতে হবে তার জন্য স্কুল করছেন, কিন্তু গরিবের ছেলেমেয়েরা সেখানে পৌঁছাতে পারছে না। যদি আমরা সমাজের উন্নয়ন করতে চাই তাহলে আমার মনে হয়েছে এটা যে একদম স্লাম লেভেলে এডুকেশনটাকে পৌঁছে দিতে হবে প্রপার ওয়েতে। সেই কারণেই আমি অল্প টাকা নিয়ে এবং আমার ভাই আছে আমার পাশে, আমার সন্তানরা আছে, এদের এরা আমার ব্যাকবোন, ফিনান্সিয়ালি আমাকে সাপোর্ট করেন এবং আমি অনেক সময় স্কুলের অনেক ঘাটতি হয় বাড়ি থেকে টাকা দিয়েও আমি বাচ্চাদের এই পড়াবার চেষ্টা করি, কারণ এটা আমার মনে হচ্ছে সৎকায় জারিয়া। এখন একটা প্রবণতা দেখা গেছে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল ইউজ করছে, আপনার কি মনে হয়, আপনি একজন স্কুলের ফাউন্ডার, আপনার কি মনে হয় যে মোবাইলটা কি সত্যি বাচ্চাদের উপর কি এফেক্ট করছে বা স্টুডেন্টদের উপর কি কিছু এফেক্ট ফেলছে না উন্নতির একটা পর্যায়ে বা ধাপ বলতে পারেন? দেখুন আমাদের যেমন শরীর খারাপ হলে আমরা যখন ডক্টরের কাছে যাই অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার শরীরে বাড়াবার জন্য এটা দেওয়া হয়। ঠিক তেমন আমরা আমাদের স্কুলে এই নেট ইন্টারনেটের জামানার যে অ্যাডিকশন থেকে বাঁচাবার জন্য আমরা দিনই শিক্ষা দিই, কারণ দিনই শিক্ষা হচ্ছে মানব জীবন ব্যবস্থার একটা অ্যান্টিবায়োটিক। সমাজের কুসংস্কারগুলো খারাপগুলো আমার শরীরে আসবে না, আমার মনের অন্তরের ভিতরে আসবে না যদি আমি প্রপার ওয়েতে ইলমে নাফে শিখতে পারি। সেই কারণে আমরা আমাদের বাচ্চাদের প্যারেন্টসদের সব সময় বলি যে মোবাইল ফোন ইজ নট ফর চাইল্ড, মোবাইল ফোন আমাদের ব্যবসা আমাদের কাজের জন্য, বি স্মার্ট বাই ইউজিং স্মার্টফোন, ডোন্ট ইউজ স্মার্টফোন, ইউ বিকাম স্মার্ট বাই ইউজিং স্মার্টফোন, এটাই আমার মেসেজ। মা ইংলিশ মিডিয়াম স্কুল এটা সম্পূর্ণরূপেই অ্যাংলো অ্যারাবিক ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে স্কুলের একাডেমিক দিকগুলো ছাড়াও মরাল ভ্যালু শেখানো হয়, তারপর এক্সট্রা দিনিয়াত এগুলো বাচ্চাদের পাঠ দেওয়া হয় যাতে বাচ্চারা পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের যে মরাল ভ্যালুগুলো মানে মানুষ হতে যেগুলো সাহায্য করে সেগুলোর ওপরও সম্পূর্ণ জোর দিয়ে বাচ্চাদের তৈরি করা হয়। এখন বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল সব রকমই কিন্তু মানে
সবাই নিজেদের মতো করে এগিয়ে চলেছে। আমাদের স্পেশাল মোটো হচ্ছে যে একাডেমিকের সাথে সাথে বাচ্চা যেন ভালো মানুষও হয়। তো সেই জন্য আমাদের স্যার, আমাদের রেক্টর স্যার যিনি আছেন শেখ মোরসলিম স্যার, উনি আমাদেরকে সেইভাবেই বলে রেখেছেন, আমরা বাচ্চাদের সেইভাবেই তৈরি করছি। আমাদের বিশিষ্ট ইমাম আসিফ স্যার বাচ্চাদের দিনিয়াত পড়ান। এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুলের মতো ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছুই পড়ানো হয়। আমি অঞ্জনা ব্যানার্জি বসু, আমি আর্টসের টিচার, আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়াই। কল্পনা ম্যাম ইনি ইংলিশ পড়ান, আর আমাদের নাসিমা ম্যাম ইনি হিন্দি পড়ান। এছাড়াও আমাদের আজকে প্রোগ্রামে টিচাররা সবাই ব্যস্ত। সামা ম্যাম আছেন আমাদের টিচার ইনচার্জ, উনি আমাদের মাথার ওপর আমাদের সব কিছু শিখিয়ে পড়ি নেন স্কুলের নিয়মগুলো। আর এছাড়াও আরও ম্যাম আছেন, স্নেহা ম্যাম, মৌমিতা ম্যাম, সকলেই আছে। তো কত বছর দিয়ে স্থাপিত স্কুলটা? প্রায় 17 বছর হয়ে গেল। ইলমা ইংলিশ মিডিয়াম স্কুলের আরও অনেক ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলে আছে, প্রায় 16টি ব্রাঞ্চ আছে। তো আমাদের এটা হচ্ছে পাঁচপাড়া ইলমা, তো বারুইপুরেও আছে নতুন আর একটা, যেটা বাসন্তীতে স্যার উদ্বোধন করে এলেন, এরকম অনেক আছে। তো এটা হচ্ছে আমাদের পাঁচপাড়া ইলমা। মিনিমাম কত ছাত্র হবে? আমাদের কোভিডের আগে আমাদের স্কুলের স্টুডেন্ট প্রায় 250 ছিল, কিন্তু কোভিডের পরে সেটা সামান্য কমে গিয়ে এখন আবার প্রায় 200 আমরা পৌঁছে গেছি। এবং আমাদের স্কুলের নিচের তলাটি আবার নেওয়া হয়েছে, এবং নিউ আমাদের যে সেশন 2024-এ শুরু হতে চলেছে ফেব্রুয়ারির 12 তারিখে, অনেক অনেক নতুন ছাত্রছাত্রী আবার আমরা ঘুরে এসেছে, আবার পেয়েছি। তো আমরা আগের মতো আবার সমহিমায় ফিরে আসছি, এবং ভবিষ্যতে আরও আরও অনেকভাবে বড় হয়ে এগিয়ে যেতে পারবে ইংলিশ মিডিয়াম, এই আমাদের আশা, এবং সেই দিকেই আমরা এগোচ্ছি। আর আমাদের মাথার উপর রেক্টর স্যার আছেন, স্যার শেখ মোরসলিম, উনি স্যার ভীষণ ভালোভাবে জিনিসগুলো দেখছেন। আর সবচেয়ে বড় কথা, ইংলিশ মিডিয়াম স্কুলের যে খরচ বহন করার ক্ষমতা পেরেন্টসদের যেগুলো থাকে, সেটা সবাই হয়তো এফোর্ড করতে পারে না, কিন্তু স্যার নিজের থেকে সমস্ত বাচ্চাদেরকে সেই গ্রাসরুট লেভেল থেকে তুলে এনে সেই স্ল্যাম বাচ্চাদেরকেও মানে নিয়ে এসে স্যার খুব অনুদানের সাথে কম পয়সায় আমরা ইংলিশ খুব ন্যূনতম মাস মাইনায় আমরা এই স্কুলটা চালিত করছি, যাতে সকল বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পায়। আপনি কত বছর দিয়ে স্কুলের সঙ্গে? আমি স্কুলে খুবই নতুন, কোভিডের পরেই এসেছি। তো বাকি যেটুকু ইনফরমেশান আপনাদের দিলাম সমস্ত স্যারের থেকে পাওয়া, এবং আমাদের টিচার ইনচার্জ আছেন ম্যাম শামা ম্যাম, উনার থেকেই সমস্ত কিছু জানা। মেরা নাম এমডি তনভীর বিন আকরম হ্যায় আর মে ক্লাস 8 মে পড়তা হুম। কিতনে সাল সে স্কুল মে আপনি চলে? জি মে ক্লাস 8 আর জব সে স্কুল স্টার্ট হুয়া হ্যায় মে তব সে স্কুল মে পড়তা হুম। কেসা ফিল হোতা হ্যায়? জি স্কুল কাফি জ্যাদা আচ্ছা হ্যায়, হাম লোগো কো এক্সট্রা ফ্যাসিলিটিজ ভি অ্যাভেলেবল করতা হ্যায়, জেসে আরবিক, উর্দু জেসে আর ভি ল্যাঙ্গুয়েজেস হ্যায় জো হাম লোগো কো এক্সট্রা মিলতে হ্যায় স্কুল পে। আর হাম লোগো কো ইয়াহাঁ পে দিনিয়াত, হাম লোগো কো কুরআন সে হাম লোগো কা জো স্কুল হ্যায় ভো স্টার্ট হোতা হ্যায়, হাম লোগো কা প্রেয়ার মে ভি হাম লোগো কো কুরআন কা আয়াত সে স্টার্ট হোতা হ্যায়। তো ইয়ে এক ডিফারেন্ট চিজ হ্যায়, আপ কিসি অর স্কুল মে জাইয়েগা তো গানা সে স্টার্ট হোতা হ্যায়, মগর হাম লোগো কা জো এডুকেশন সিস্টেম হ্যায় টোটালি ইসলামিক বেস এডুকেশন সিস্টেম হ্যায়, জিসকে ওজা সে হাম লোগো কা ইয়াহাঁ পে আয়াত কুরআন কে আয়াত সে স্টার্ট হোতা হ্যায়। স্কুলের আজকের অ্যানুয়াল প্রোগ্রাম, এবং এখানে প্রথমে আপনাদের যারা উপস্থিত রয়েছেন, প্যারেন্টস উপস্থিত, এখানে স্কুলের সমস্ত টিচার স্টাফ যারা রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আজকে মঞ্চে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত রয়েছেন, এখানে স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন হাওড়া জেলা পরিষদের আমাদের সম্মানীয় সদস্য ভাই তুষার, রয়েছে এখানে গোবিন্দ সাহা, রয়েছে পাপু আজাদ, রয়েছে এছাড়াও সামনে ভাই কৌশিক আছে, ধ্রুব আছে, এবং আরও যারা রেসপেক্টেড গেস্টরা রয়েছে মঞ্চে, এবং অবশ্যই করে যার আহ্বানে আজকে এখানে মূলত আসা সেই ভাই শেখ শিমুল ও রয়েছে এখানে। এবং এটা খুব কোইন্সিডেন্স, আমি জানতাম না, আমাকে আগের দিন একটা প্রোগ্রামে বললো যে আমরা দুজনেই সেন্ট থমাসের স্টুডেন্ট, এটা আমার জানা ছিল না যে আমরা একই স্কুলের স্টুডেন্ট। তো এবং খুব ভালো লাগলো দেখে, ভালো লাগছে দেখে যে এরকম একটা স্কুলও নিজে তৈরি করেছে যেখানে আজকে এত ছাত্রছাত্রী একসাথে পড়ছে, পড়াশোনা শিখছে, এবং তারা শুধু পড়া না, তাদের নানা রকম কালচারাল দিকেও এগিয়ে দিচ্ছেও। তো ভীষণ ভালো এফার্ট
এবং যে অঞ্চলের স্কুল ওর পাঁচপাড়ার অঞ্চলে, আমি আশা করব ওখানকার প্রচুর মানুষ এই স্কুলে এসে তারা নিজেদেরকে আরও সমৃদ্ধ করবে। আমি বক্তব্য একদমই দীর্ঘায়িত করব না, এখানে আরও অনেকে আছে বক্তব্য রাখবেন,